ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভার নাটকীয় জয় পাঞ্জাবের আইপিএলের মধ্যেই চূড়ান্ত হল ইংল্যান্ডের ভারত সফর ইডেনেই বসতে পারে গোলাপি বলের টেস্ট টান উত্তেজনার মধ্যে দ্বিতীয় সুপার ওভারে জিতল কিংস ইলেভেন পাঞ্জাব জিতে নয় ম্যাচে ছয় পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এলো লোকেশ রাহুলের দল অন্যদিকে নয় ম্যাচে বারো পয়েন্টে রোহিত শর্মার দল থাকল দ্বিতীয় স্থানেই টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রবিবার একটি ম্যাচে দ্বিতীয় সুপার ওভারের সঙ্গে পরিচিতি ঘটল ক্রিকেট বিশ্বের দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের নিষ্পত্তি ঘটল দ্বিতীয় সুপার ওভারে সুপার সানডে ডাবল হেডারে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে প্রথম ম্যাচটি এদিন নিষ্পত্তি হয় সুপার ওভারে এরপর দ্বিতীয় খেলাটিও নির্ধারিত বিশ ওভারে টাই হওয়ায় গড়াল সুপার ওভারে নিয়ম অনুসারে প্রথম সুপার ওভারে যারা ব্যাটে বলে অংশ নিয়েছিলেন তাদেরকেও ব্যাটিং বোলিং করতে পারবেন না ফলে দ্বিতীয় সুপার ওভারে মুম্বইয়ের হয়ে ব্যাট করতে এসেছিলেন কাইরন পোলার্ড ও হার্দিক পাণ্ডু ক্রিস জর্ডানের সেই ওভারে এক উইকেট হারিয়ে ওঠে এগারো শেষ বলে মায়াঙ্ক আগারওয়াল অবিশ্বাস্যভাবে ছয় না বাঁচালে আরও বেশি রান তারা করতে হতো পাঞ্জাবকে জেতার জন্য পাঞ্জাবের দরকার ছিল বারো রান ব্যাট করতে এসেছিলেন ক্রিস গেইল ও মায়াঙ্কো প্রথম বলেই ট্রেন্ড বলকে ছয় মারলেন গেইল দ্বিতীয় বলে এলো এক তৃতীয় বলে চার মারলেন মায়াঙ্ক পরের বলেও মারলেন চার অবিশ্বাস্য জয় পেল পাঞ্জাব প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে বুমরার বিষাক্ত ডেলিভারিতে পাঁচ রানের বেশি তুলতে পারেনি পাঞ্জাব রাহুল এবং নিকোলাস পুরানকে আউট করে স্বল্প রানে বিপক্ষকে বেঁধে রাখেন বোমরা জবাবে ইয়র্কারের উপর ইয়র্কারে মুম্বইকেও পাঁচ রানের বেশি তুলতে দেননি মোহাম্মদ শামি দুই ভারতীয় বোলারের নাছর লড়াই যেন সেরা বিজ্ঞাপন হয়ে থাকে সুপার সানডেতে শেষ বলে দুই রান নিতে উদ্যত কুইন্টন ডিকককে অসাধারণ দক্ষতায় রান আউট করে নজর কাড়েন রাহুলও প্রথম সুপার ওভার টাই হওয়ায় ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে গড়ায় টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স জবাবে অধিনায়ক কিংস ইলেভেন পাঞ্জাবও ছয় উইকেট হারিয়ে তুলেছিল একশো ছিয়াত্তর রবিবারে দুটো ম্যাচই হল টাই দুটো ম্যাচে গড়িয়েছিল সুপার ওভারে তবে রাতের ম্যাচ একটা সুপার ওভারে নিষ্পত্তি হলো না গড়ালো দ্বিতীয় সুপার ওভারে তার আগে একশো সাতাত্তর রানের লক্ষ্য তাড়া করে ওপেনিংয়ে তেত্রিশ রান তুলেছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও রাহুল জাসপ্রিত বুমরার বলে বোল্ড হয়েছিলেন মায়াঙ্ক দশ বলে এগারো রানে দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও রাহুল যোগ করেছিলেন বিয়াল্লিশ রান রাহুল চাহারকে ছয় মারতে গিয়ে ক্যাশ তুলে ফিরেছিলেন গেইল একুশ বলে চব্বিশ রান করে পঁচাত্তর রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল পাঞ্জাব নিকোলাস পুরান বারো বলে চব্বিশ রানে আক্রমণাত্মক থাকলেও বেশিক্ষণ থাকেননি বোমরার বলে ফিরেছিলেন তিনি একশো আট রানে পড়েছিল তৃতীয় উইকেট চতুর্থ উইকেট পড়েছিল একশো পনেরো রানে রাহুল জাহারের বলে ফিরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল দুই বলে শূন্য রানে এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন লোকেশ রাহুল এদিন তার পঞ্চাশ এসেছিল ৩৫ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে শেষ তিন ওভারে পাঞ্জাবের দরকার ছিল সাতাশ রান আর এই সময়ে মক্ষম আঘাত হেনেছিল বুমরা অসাধারণ ইয়র্কারে বোল্ড করেছিলেন রাহুলকে একান্ন বলে সাতাত্তর রানের ইনিংসে সাতটি চার ও তিনটি ছয় মেরেছিলেন কিংস অধিনায়ক দেড়শো স্ট্রাইক রেটে টানছিলেন দলকে তিনি যখন ফিরলেন তখন জেতার জন্য পনেরো বলে চব্বিশ রানের দরকার ছিল পাঞ্জাবের চব্বিশ রানে তিন উইকেট নিয়ে বুমরাই লড়াইয়ে ফেরত এনেছিলেন মুম্বইকে সেটাই কমে দাঁড়ালো নয় বলে পনেরো রানে শেষ ছয় বলে পাঞ্জাবের দরকার ছিল নয় রান প্রথম বলেই ক্যাচ পড়েছিল দীপক হুদার এলো এক রান পরের বলে ক্রিস জর্ডনের ব্যাটে এলো বাউন্ডারি চার বলে দরকার তখন আর চার রান সেটাই ক্রমশ দাঁড়ালো তিন বলে তিন দুই বলে তিন এক বলে দুই শেষ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হলেন জর্ডন আট বলে তেরো রানে অপরাজিত থাকলেন হুদা ১৬ বলে তেইশ রানে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমার্ধের শুরুতে আটত্রিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল মোবয়ের ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা আট বলে নয় সূর্যকুমার যাদব চার বলে শূন্য ও ঈশান কিশান সাত বলে সাত করে সেই পরিস্থিতি থেকে দলকে টানলেন কুইন্টন ডি করলেন তিতাল্লিশ বলে তিপ্পান্ন রান তার ইনিংসে ছিল তিনটি ছয় ও তিনটি চার ক্রোনাল পাণ্ডু তিরিশ বলে চৌত্রিশ ও কুইন্টন চতুর্থ উইকেটে আটান্ন রান যোগ করেছিলেন ছিয়ানব্বই রানে পড়েছিল মুম্বইয়ের চতুর্থ উইকেট পঞ্চম উইকেট পড়েছিল একশো ষোলো রানে হার্দিক পাণ্ড চার বলে আট রান করে বেশিক্ষণ থাকলেন না কুইন্টনকে ফিরিয়ে এরপর মোক্ষম আঘাত হানল পাঞ্জাব ষষ্ঠ উইকেট পড়ল একশো উনিশ রানে সেখান থেকে কায়রন পোলার্ড বারো বলে চৌত্রিশ ও নাথান কোলটার নাইল বারো বলে চব্বিশ রানের অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে একুশ বলে যোগ করলেন সাতান্ন রান এই জুটি লড়াই করার মতো রানে পৌঁছে দিল ছয় উইকেটে একশো ছিয়াত্তর রানে পোলার্ডের ইনিংসে ছিল চারটি ছয় ও একটি চার শুরুতে মুম্বই ইনিংসকে ধাক্কা দিয়েছিলেন পাঞ্জাবের বাহাতি স্পিনার অর্শদীপ সিং রোহিত ও ঈশানকে ফিরিয়েছিলেন তিনি মোহাম্মদ শামীও নিলেন উইকেট ফেরালেন সূর্য কুমার ও হার্দিককে ক্রুনাল ফিরলেন রবি বিষ্ণুয়ের বলে আর ক্রিস জর্ডন নিলেন কুইন্টনকে প্রথম সুপার ওভার টাই হলে যেভাবে নিষ্পত্তি হবে ম্যাচের দু হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালে স্মৃতি উস্কে দিয়ে অনেকে ভেবেছিলেন হয়তো বাউন্ডারি গণনা হবে কিন্তু পরিবর্তিত নিয়মে তা হয়নি তবে দ্বিতীয় সুপার ওভার শুরু হওয়ার আগে ম্যাচ অফিসিয়াল এবং কমেন্ট্রি বক্সে জোর চর্চা নিয়ম নিয়ে দীর্ঘ আলোচনার পর দেখা যায় ব্যাট হাতে মাঠে নামছেন কারন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া অন্যদিকে বল হাতে ক্রেজ জর্ডান অথচ প্রথম সুপার ওভারে প্রথম ব্যাট করা পাঞ্জাবকে আইসিসির নিয়ম অনুযায়ী এক্ষেত্রে প্রথম বল করা বাধ্যতামূলক ছিল ঐতিহাসিক দ্বিতীয় সুপার ওভার শুরুর আগে আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তথা পাঞ্জাব কোচ অনিল কুম্বলে আইপিএল এর ওয়েবসাইটে এখনও জলজল করছে পুরনো নিয়মই তবে এক নজরে দেখে নেওয়া যাক একই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারের জন্য আইসিসির রুল বুকে কি রয়েছে নাম্বার এক সুপার ওভার অমীমাংসিত হলে পুনরায় সুপার ওভার খেলা হবে যতক্ষণ না একজন বিজয়ী নির্ধারিত হচ্ছে নাম্বার পূর্ববর্তী সুপার ওভার শেষ হওয়ায় পাঁচ মিনিটের মধ্যেই শুরু করতে হবে পরবর্তী সুপার ওভার নাম্বার তিন পূর্ববর্তী সুপার ওভারে পরে ব্যাট করা দল পরবর্তী সুপার ওভারে প্রথমে ব্যাট করার সুযোগ পাবে নাম্বার চার পূর্ববর্তী সুপার ওভারে মাঠের যে প্রান্তে শেষ হয়েছিল তার বিপরীত প্রান্ত থেকে পরবর্তী সুপার ওভারে বোলিং শুরু হবে নাম্বার পাঁচ পূর্ববর্তী সুপার ওভারে আউট হওয়া কোন ব্যাটসম্যান যেমন পরবর্তী সুপার ওভারে ব্যাট করতে পারবেন না ঠিক তেমনি পূর্ববর্তী সুপার ওভারে ডেলিভারি করা বোলার পরবর্তী সুপার ওভারে বোলিংয়ের সুযোগ পাবেন না এদিন পাঞ্জাব বনা মুম্বই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে প্রথম ব্যাট করে পান্ডিয়ার উইকেট হারিয়ে এগারো রান তোলে মুম্বই ডিপ মিড উইকেটে নিজের দক্ষতার শীর্ষে নিয়ে গিয়ে পোলার্ডের একটি নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন মায়াঙ্ক আগেরওয়াল জবাবে ট্রেন বলকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন গেইল এবং দু বল বাকি থাকতেই দুই বাউন্ডারি হাঁকিয়ে পাঞ্জাবের তিন পয়েন্ট নিশ্চিত করেন মায়াঙ্ক আইপিএল এর মধ্যেই চূড়ান্ত হল ইংল্যান্ডের ভারত সফর ইডেনেই বসতে পারে গোলাপি বলের টেস্ট করোনা পরবর্তী যুগে ফের গোলাপি বলের টেস্টের সাক্ষী থাকতে পারে ক্রিকেটের নন্দন কানন হ্যাঁ সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় বসতে পারে গোলাপি টেস্টের আসর কলকাতার সঙ্গে দৌড়ে রয়েছে আহমেদাবাদও শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকের অন্যতম আলোচনার বিষয় ছিল ইংল্যান্ডের ভারত সফর সেখানে মেইলে এই ইঙ্গিত ভারত ইংল্যান্ড সিরিজ দিয়েই দেশের মাটিতে করোনা পরবর্তী ক্রিকেট সূচনা হবে একথা নিশ্চিত হয়েই গিয়েছে তবে মাঝে এও শোনা যাচ্ছে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলে সংযুক্ত আরব আমির শাহীতেই চলে যেতে পারে সিরিজ কিন্তু শনিবারের বৈঠকের পর ভারতের মাটিতে সিরিজ আয়োজনের সম্ভাবনাই উজ্জ্বল হলো। জানা গিয়েছে কলকাতা অথবা আহমেদাবাদে জৈব সুরক্ষা বলয় তৈরি করে পিঙ্ক টেস্টের আয়োজন করা হতে পারে বিসিসিআই তরফে এক সিনিয়র আধিকারিক জানান আগামী বছর দেশের মোট তিনটে স্টেডিয়ামে বায়ো বাবেল বানিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলি অ্যান্ড কোং এর খেলা এখন পর্যন্ত ঠিক আছে সে দেশে নিয়ম মেনে চোদ্দ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের তবে বিসিসিআই ইতোমধ্যেই কোয়ারেন্টিনের সময় কমানোর অনুরোধ জানিয়েছে এবার দেখার ওজি সরকার কি সিদ্ধান্ত নেয় এদিকে আগামী এক জানুয়ারি হতে শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট বায়োবাবলের মধ্যেই রঞ্জি ট্রফির আয়োজন করা হতে পারে একই সময় মহিলা ওয়ান ডে ক্রিকেট শুরুরও পরিকল্পনা রয়েছে শীঘ্রই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই দেখে নিন আইপিএলে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়দের সাফল্য ব্যর্থতা গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট কথাটি যে শুধু দলীয় পারফরম্যান্সের বেলায় সত্য এমনটা নয় বরং ব্যক্তিগত পারফরমেন্সের বেলায়ও এ কথার প্রমাণ মেলে আরও বেশি কখনো কখনো বিশ্বের সেরা তারকারা ব্যর্থ হন চরমভাবে আবার তাদেরকে ছাপিয়ে উদ্ভাসিত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেন আনকোরা কোনো খেলোয়াড় এর ব্যতিক্রম নয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটও প্রায়ই দেখা যায় কোটি কোটি রুপির বিনিময়ে কেনা খেলোয়াড়রা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেন না এখন চলছে আইপিএলের তেরোতম আসর এরই মধ্যে হয়ে গেছে অর্ধেক ম্যাচ এবারের আসরে সবচেয়ে দামি খেলোয়াড় কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স যাকে সাড়ে পনেরো কোটি রুপিতে কিনেছিল কলকাতা